এডেন উপসাগরে ব্রিটিশ তেলবাহী ট্যাঙ্কার জাহাজে হামলা চালায় ইয়েমেনের হাউথি বিদ্রোহী গোষ্ঠী। মার্লিন লুয়ান্ডা নামের বিশালাকৃতির জাহাজটি এডেন উপসাগরে পৌঁছানোর পরপরই আক্রমণের শিকার হয়। আগুন ধরে যায় এর একটি অংশে। হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজটিতে 22 ভারতীয় ক্রু এবং একজন বাংলাদেশি ক্রু ছিলেন বলে জানা গেছে। তাদের উদ্ধারে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী যুদ্ধজাহাজ INS বিশাখাপত্তমকে পাঠায় ভারতীয় নৌবাহিনী। আগুন নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে বিশাখাপত্তম। We had actually lost the hope that we won't be able to fight this fire, but these guys were really tough. They have really done a tremendous job, and hats off to Indian Navy. হাউথিদের হামলায় জাহাজটিতে আগুন লাগলেও কোনো ক্রু হতাহত হননি বলে নিশ্চিত করেছে এটির মালিকানাধীন প্রতিষ্ঠান ট্রাফিগুরা। গাজায় ইসরায়েলি বর্বর হামলার জেরে ফিলিস্তিনিদের সমর্থনে লোহিত সাগরে একের পর এক বাণিজ্যিক জাহাজে আক্রমণ চালাতে শুরু করে হাউথি বিদ্রোহীরা। ড্রোন হামলার শিকার হয় যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ সহ বেশ কয়েকটি বাণিজ্যিক জাহাজ। এডেন উপসাগর ও আরব সাগরেও ঘটেছে হামলার ঘটনা। হাউথিদের অবস্থান লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন পাল্টা হামলা শুরু করে। এতে আরও উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে হাউথিদের হামলা যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের উদ্বেগের বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। হাফসাতুন্নেসা, সময় সংবাদ।